শীত গ্রীষ্ম বর্ষা বাড়িতে বিশেষ করে রান্নাঘরে মাছির উপদ্রব থাকবেই মাছি তাড়ানো কিংবা মেরে ফেলা খুব কঠিন কাজ আবার বাড়িতে এদের অবাধ বিচরণ ডেকে আনতে পারে বড় বড় রোগ ময়লা আবর্জনা স্তূপ এদের বড়ই প্রিয় জায়গা নোংরা স্থান থেকে উড়ে এসে সরাসরি খাবার বস্তুতেই বসে এই প্রাণী এখন মাছির সংস্পর্শে আসা ফল সবজি কিংবা খাবার খেলে সরাসরি তাদের গায়ে লেগে থাকা নোংরা পেটে প্রবেশ করবে যার ফল হতে পারে মারাত্মক তাই মাছি অবশ্যই দূর করতে হবে বাড়ির থেকে আজকাল অবশ্য বিভিন্ন নামি দামি কেমিক্যাল প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু জানেন কি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেও মাছি দূর করা যায় আর আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই নিয়েই কথা বলবো বা জানবো বাড়ির থেকে যদি মাছি দূর করতে হয় তাহলে মেনে চলতে হবে এই সহজ ঘরোয়া টিপস তার জন্য প্রতিদিন রান্নার আগে শাকসবজি ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে এতে এর গায়ে লেগে থাকা নোংরা অনেকটাই দূর হবে এছাড়াও বাড়ির পাশে থাকা জঙ্গল এবং ড্রেন অবশ্যই পরিষ্কার রাখতে হবে নোংরা জায়গা মাছিদের কিন্তু খুবই প্রিয় তবে শুধু মাছি দাঁড়ানো নয় যদি এদের নির্বংশ করতে চান তাহলে এই উপায়ও রয়েছে তার জন্য আপনাকে করতে হবে একটি পাত্রে অ্যাপেল সাইডার ভিনিগার ঢেলে নিন কিছুটা পরিমাণ এবার এর মুখটা স্যালোফেন পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিন তারপর তার মধ্যে একটা ছোট ছিদ্র করে দিন ভিনিগারের মিষ্টি গন্ধে মাছি পাত্রের ভিতরে তো প্রবেশ করবে কিন্তু বেরোতে পারবেন না এই পদ্ধতিতে খুব সহজেই মাছি দূর করা সম্ভব হয় এছাড়াও আপনি মাছি ধরার ফাদও তৈরি করে ফেলতে পারেন তার জন্য একটা লম্বা পাত্রে কিছুটা জল এবং অন্য কোনো তরল ভরে নিতে হবে তারপর এই পাত্রে মুখ কাগজে তৈরি একটা চোঙে রেখে দিতে হবে মাছি এই কাগজের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করলে আর বেরোতে পারবে না